নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রিলি পরীক্ষা 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই লাস্ট 20 দিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের শেষ মুহূর্তের প্রস্তুতি অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। এই প্রশ্ন উত্তরগুলো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তো আপকামিং পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো। তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, কলকাতা পুলিশ, এসআই এবং এছাড়াও যে ওয়েস্ট বেঙ্গল পিসি, যে কোনো পরীক্ষার জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, প্রথম যেটা যে ভুটানের সরকারি ভাষা কি। দেখো, ভুটান যেহেতু আমাদের ভারতবর্ষের একটি প্রতিবেশী রাষ্ট্র, তো ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, এই সমস্ত যে দেশের সরকারি ভাষা কী, দীর্ঘতম নদী কী, উচ্চতম শৃঙ্গ কী, ঠিক আছে, সেখানকার প্রেসিডেন্ট কী আছে বর্তমানে, বর্তমানে সেখানকার প্রাইম মিনিস্টার কী আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে। এই যে প্রশ্নটা এখানে, যেটা প্রশ্নটা খুব দেয় যে ভুটানের সরকারি ভাষা কী, ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংকা। আর ভুটানের, তাহলে ভুটান থেকে আমরা আরও কিছু জিনিস জেনে নিই, ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী কী? থিম্পু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2 নম্বর যেটা জানবো, ভুটানের দীর্ঘতম নদীর নাম কী? ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস। আর 3 নম্বর জানবো, ভুটানের উচ্চতম শৃঙ্গ কী? সেটা হচ্ছে কুলাকাংরি। আচ্ছা, পরবর্তী জানবো যে ভুটানের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কী আছেন, কী নাম? তার নাম হচ্ছে লোটে শেরিং, ঠিক আছে, লোটে শেরিং। এবং ভুটান একটা এমন প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের যেখানে কিন্তু রাজাও রয়েছে। তার নামটা কী রাজার? রাজার নাম হচ্ছে জিগমে খেসার নামগোয়েল ওয়াংচুক। এটা কিন্তু তোমরা মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে মার্স গ্যাসের মুখ্য উপাদান কী? মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। অনেক সময় মিথেনের সংকেত জানতে চায়, মিথেনের সংকেত হচ্ছে CH4, ঠিক আছে। নেক্সট, ফতেপুর সিকরি এটি কে স্থাপন করেছিলেন? এটি স্থাপন করেছিলেন কে? আকবর। তো আকবর করেছিলেন এই ফতেপুর সিকরি, এটি কোথায় করেছিলেন? এটা করেছিলেন আগ্রাতে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ কম্পিউটার থেকে একটা প্রশ্ন, যে দ্রুতগামী মেমোরি কী? সেটা হচ্ছে ক্যাশ মেমোরি, ঠিক আছে। পরবর্তী, যে দেখো, যেহেতু ভারতবর্ষে কিন্তু কিছুদিন আগে অংশগ্রহণ করেছিল ভারতবর্ষে কোথায়, অলিম্পিকে, তো বিভিন্ন যে খেলোয়াড় রয়েছে সেই খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এখানে একটা প্রশ্ন দিয়েছে যে যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কুস্তি খেলার সঙ্গে যুক্ত। তো আরও কিন্তু অনেক প্লেয়ার রয়েছে, সেগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই, যারা অলিম্পিকে মেডেল পেয়েছে এবং অলিম্পিকে পার্টিসিপেট করে অনেক দৌড় গোড়ায় গিয়েও মেডেল পায়নি, তারা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে? দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11ই জুলাই। যেহেতু দেখো ভারতবর্ষ উত্তরোত্তর কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং কিছু বছর পর কিন্তু ভারতবর্ষ চীনকে টপকে যাবে বলেই কিন্তু এটা বলা হয়েছে। তো যাই হোক, তো এবং দুটো রাজ্য কিন্তু অলরেডি টু চাইল্ড পলিসির কথা বলছে, সেটা হচ্ছে একটা ইউপি, একটা হচ্ছে আসাম, ঠিক আছে। তো পরবর্তীকালে কিন্তু সারা ভারতবর্ষ জুড়েও কিন্তু এই পলিসি হতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তো এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে হচ্ছে দিবস, যে কোন দিবসে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট। প্রচুর দিবস আছে, কিন্তু সবকটা দিবস কিন্তু আসে না পরীক্ষায়, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা পড়বে। এবং তোমরা যদি চাও তাহলে আমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যারাথন ক্লাস আনতে পারি, যেখানে এইগুলো রিলেটেড মনে করো তোমার গুরুত্বপূর্ণ দিবস নিয়ে যেগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে একটা জায়গায় করে দিলাম, কিংবা ইতিহাসের একটা ম্যারাথন ক্লাস, ভূগোলের একটা ম্যারাথন ক্লাস, এরকম পার্ট পার্ট নিয়ে আসবো, যদি পর্যাপ্ত কমেন্ট পড়ে তাহলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে হচ্ছে জাতীয় একতা দিবস, ঠিক আছে, ইন্টিগ্রিটি, ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে, এটা পালন করা হয় হচ্ছে 31শে অক্টোবর। কার জন্মদিন? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে একটি প্রশ্ন দেয় যে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু প্রথম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে। তো এটাও প্রশ্ন আসে, এবং যেহেতু বল্লভভাই প্যাটেল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে সংযোজনে মানে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তো তার জন্য জাতীয় একতা দিবস তার যে জন্মদিনে পালন করা হয়। নেক্সট দেখতে পাচ্ছ যে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? কোথায় করেছিলেন? তিনি করেছিলেন হচ্ছে দৌলতাবাদে, ঠিক আছে। এটা আমরা প্রত্যেকে জানি, এবং মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলেও কিন্তু সম্বোধন করা হয়। নেক্সট, ভারতবর্ষের সবচেয়ে বেশি সীমানা কোন দেশের সঙ্গে? সেটা কোথায়? পশ্চিমবঙ্গের সবথেকে কাছের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ ইয়াং ইন্ডিয়া, এই ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী। নেক্সট, ভারতের সেনাবাহিনীর সর্বাধিক নায়ক কে? সেটা কে? সেটা হচ্ছে
ভারতের রাষ্ট্রপতি। তো পদাধিকার বলে এটা কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন, যে ইউএনের সদর দপ্তর কোথায়? ইউএনের সদর দপ্তর ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সেটা হচ্ছে নিউ ইয়র্কে। দেখো, কোন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশানগুলো রয়েছে, যেমন ধরো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে, তারপর ইউএনও, আইএলও, ইউনেস্কো, এসবের যে হেডকোয়ার্টারগুলো, এগুলো কিন্তু পরীক্ষা খুব আসে। তোমরা যদি এই টপিকটা বাদ দিয়ে থাকো, তোমরা অবশ্যই কিন্তু এই টপিকটা পড়ে নিও। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল। কত সালে? 1526 সালে, ঠিক আছে। তো এরপরে কিন্তু মুঘল সাম্রাজ্যের যে শুরু হয়েছিল বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, যে স্ট্রেট ড্রাইভ এই বইটির লেখক কি? এই বইটির লেখক হচ্ছে সুনীল গাভাস্কার। দেখো, বই বুক অ্যান্ড অথর একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আগের যে গুরুত্বপূর্ণ বইগুলোও দিতে পারে এবং কারেন্ট অর্থাৎ 2020-21-এর যে গুরুত্বপূর্ণ কোনো রাইটারের বইও দিতে পারে। পাশাপাশি কিন্তু যে বিভিন্ন প্লেয়ারের যে লেখক বই বা আত্মজীবনীগুলো, সেগুলো কিন্তু দিতে পারে। তো সব পড়ার দরকার নেই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আশা করি তোমরা পড়ছো। আর যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা কমেন্ট সেকশানে জানাও, আমরা তাহলে কিন্তু একটা লিস্ট বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। নেক্সট, আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে ওএনজিসির সদর দপ্তর কোথায়? ওএনজিসির সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। আর ওএনজিসির পুরো কথাটা দেয়, সেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে। তো এই যে ওএনজিসি, এর কিন্তু আর্লিয়ার অর্থাৎ আগের কিন্তু হেডকোয়ার্টার কোথায় ছিল? হেডকোয়ার্টার ছিল দেরাদুনে, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ ইট ইজ এ রেজিস্টার অফিস ইজ নাও কোথায়? বসন্তকুঞ্জ, নিউ দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে বিরজু মহারাজ, এই বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? ইনি কত্থক নাচের সঙ্গে যুক্ত। দেখো, কোন ব্যক্তিত্ব কোন যে বিখ্যাত নাচের সঙ্গে যুক্ত, কোথাকার যে ড্যান্স কোথায় বিখ্যাত, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, এটা স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ পার্ট। নেক্সট, ইনডমিটেবল স্পিরিট এই বইটির লেখককে? প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষের এপিজে আব্দুল কালাম। নেক্সট, তিস্তা ঊর্জা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এরা প্রস্তাব কোন রাজ্য পেয়েছে? এটা হচ্ছে সিকিম পেয়েছে। দেখো, তিস্তা দেখে অনেকে কিন্তু পশ্চিমবঙ্গ দাগিয়ে ফেলতে পারে অপশানে থাকলে, তো এটা কিন্তু পশ্চিমবঙ্গ হবে না, এটা সিকিম হবে। নেক্সট, 19 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিল? সেটা হচ্ছে অমৃতা প্রীতম। তো বিভিন্ন যে পুরস্কার, সেগুলো প্রথম কে পেয়েছে এবং বর্তমানে কে পেয়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে যেও। আচ্ছা, নেক্সট, মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটা? সেটা হচ্ছে ম্যাসেটর পেশি। এক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের, যে মানব দেহে সব থেকে বৃহত্তম পেশি কী, ক্ষুদ্রতম পেশি কী, মানবদের বৃহত্তম হাড় কী, ক্ষুদ্রতম হাড় কী, তো এই সব ব্যাপারগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে যেও, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আচ্ছা, নেক্সট, যে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার সময় যে গন্ধটি বের হয় তার নাম কী? তার নাম হচ্ছে ইথাইল মার্কাপটান, ঠিক আছে। তো ব্যবহারিক জীবনের যে বিজ্ঞানগুলো, এগুলো কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে মিশরে অবস্থিত। আচ্ছা, নেক্সট, এখানে বলছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কোথায় আছে? এটা হচ্ছে দেরাদুনে। দেরাদুনটা কোথায়? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কবির কে? তো 4টে অপশান দিতে পারে, এখানে উত্তর হবে রামানন্দের শিষ্য কবির। আচ্ছা, 25 নম্বর, রান্নার সময় যে ভিটামিন নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে কী? সেটা হচ্ছে ভিটামিন সি। তো এখান থেকে ভিটামিন চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিটামিন চ্যাপ্টার থেকে যে রাসায়নিক নাম কী বিভিন্ন ভিটামিনের, কোন ভিটামিনের অভাবে কী হয়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে যেও বা পড়ে যেও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ভারতের জরুরি অবস্থা ধারাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কিন্তু জার্মানি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের 25টা প্রশ্ন হয়ে গেল, আরও 25টা আমরা দেখব। তো জার্মানি থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন যে দেশের থেকে ভারতবর্ষে যে কনস্টিটিউশন অনেক কিছু ধার করা হয়েছে, তার একটা ভিডিও আমরা অলরেডি করে ফেলেছি, তোমরা ভিডিওটা একবার দেখে নিলে, ছোট্ট ভিডিও, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে কোনো রকম আটকাবে না। নেক্সট, 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স কত? সেটা হচ্ছে 25 বছর, এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিন্তু লোকসভা ভোটে দাঁড়াতে হয়। তো লোকসভা ভোটে তার বুঝতে পারছো লোকসভার ন্যূনতম বয়স সীমা কত? সেটা হচ্ছে 25 বছর। আচ্ছা, পর্যায় সারণীর আবিষ্কর্তা কি? এটা হচ্ছে মেন্ডেলিভ। তো বিভিন্ন যে বিজ্ঞানের কিন্তু আবিষ্কার এবং আবিষ্কর্তা, এই যে টপিকটা তোমরা অবশ্যই পড়ে নিও, যদি না পড়ে থাকো তো দিতে পারে, কিন্তু অক্সিজেনকে আবিষ্কার করেছে, টেলিভিশনকে আবিষ্কার করেছে, এরকম টাইপের আসতেই পারে। নেক্সট, মৌর্য বংশের শেষ সম্রাটকে? সেটা হচ্ছে বিয়োদ্রথ। তো বিভিন্ন যে রাজবংশ আছে তার প্রতিষ্ঠাতা এবং তার শেষ যে রাজা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই একবার চোখ বুলিয়ে যেও। আচ্ছা, নেক্সট, তাওয়ান উপাসনা কেন্দ্র, এটা মঠ বলতে পারো, বৌদ্ধদের যে মঠ, তো এটা কোথায় আছে? এটা বহু পরীক্ষায় এসেছে, উত্তর হবে অরুণাচল প্রদেশ। এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে তাওয়াং যে মঠ, এটা ভারতবর্ষের বৃহত্তম বা লার্জেস্ট মঠ, ঠিক আছে, এবং ভারতবর্ষের বৃহত্তম কিন্তু
বিশ্বের দ্বিতীয়তম, তো বিশ্বের তাহলে বৃহত্তম কোনটা, সেটা কিন্তু তিব্বতে অবস্থিত, বিশ্বের বৃহত্তম। কিন্তু ভারতবর্ষের প্রথম হচ্ছে তাওয়াং মঠ এবং বিশ্বের দ্বিতীয় হচ্ছে তাওয়াং উপাসনা কেন্দ্র। তো বিশ্বের হিসেবে বললে দ্বিতীয় এবং ভারতবর্ষের হিসেবে হলে প্রথম, সেটা হচ্ছে তাওয়াং মঠ। নেক্সট, পেঁপের যে হলুদ রং কোথা থেকে আসে, এটা ক্যারোটিন থেকে আসে। আচ্ছা, পোলো খেলায় কতজন থাকে, এটা হচ্ছে চারজন থাকে, আর যদি ওয়াটার পোলো দেয় তাহলে হবে সাতজন। তো বিভিন্ন খেলায় কতজন প্লেয়ার থাকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, আশা করি তোমরা এটা পড়েছো, না পড়লে পড়ে নিও। নেক্সট, পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা রয়েছে এটা ক প্রকার, এটা তিন প্রকার, এক প্রকার হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দু প্রকার হচ্ছে কি পঞ্চায়েত সমিতি, তিন নম্বর হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আঙুরে কি অ্যাসিড থাকে, আঙুরে হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে। তো এগুলো কিন্তু বিভিন্ন রকম দেয়, যেমন আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, এই যে ব্যাপারগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে যেও। আচ্ছা নেক্সট, শব্দ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং শব্দ থেকে যে প্রশ্নটা খুব দেয় যে শব্দের বেগ সর্বাধিক কোথায়, সে হচ্ছে সলিড বা কঠিনে। তো এটা তোমরা জেনে রাখো, শব্দের বেগ সব থেকে বেশি কঠিনে, তারপর তরলে, তারপর কিন্তু গ্যাসে, এবং শূন্য মাধ্যমে কিন্তু সরল যেতে পারে না। তো এটা কিন্তু শব্দ যেতে পারে না, তো এটা কিন্তু জেনে রেখো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, জিওট্রপিজম কি, জিওট্রপিজম হচ্ছে উদ্ভিদের অভিকর্ষের দিকে চলনকে বলা হয় জিওট্রপিজম। তো বিভিন্ন রকম যে চলন রয়েছে, সিসমোনাস্টিক চলন, তো সিসমোনাস্টিক চলন কি, লজ্জাপতি যে গাছে আমরা হাত দিলে তার পাতাগুলো বুঝে যায়, এটা হচ্ছে সিসমোনাস্টিক, এটাও কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা নেক্সট, আমেরিকার জাতীয় খেলা কি, সেটা হচ্ছে বেসবল। তো বিভিন্ন দেশের যে জাতীয় খেলা, যেগুলো গুরুত্বপূর্ণ দেশ, ভারতবর্ষের বিভিন্ন যে প্রতিবেশী দেশগুলোর জাতীয় খেলা তোমরা জেনে যেতে পারো, আমেরিকা, ইউএসএ, জার্মানি, যেগুলো গুরুত্বপূর্ণ কান্ট্রি, তার যে জাতীয় খেলাগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। নেক্সট, 13 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কোনটি, সেটা হচ্ছে 29শে আগস্ট। এটা কার জন্মদিনে পালন করা, এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, এটা হচ্ছে হকির যে জাদুঘর আমরা বলি ধ্যানচাঁদ, ধ্যানচাঁদের জন্মদিনে কিন্তু এটা পালন করা হয়। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, 1024 GB সমান কত, সেটা হচ্ছে 1 TB, এটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে 1 TB সমান কত, তো সেটা হচ্ছে 1024 GB, ঠিক আছে। তো এখানে যদি দিয়ে দেয় যে 1 GB সমান কত, তাহলে কিন্তু 1024 MB হবে, ঠিক আছে। আর যদি বলে 1 MB সমান কত, সেটা হচ্ছে 1024 কী হবে, KB, ঠিক আছে। আচ্ছা নেক্সট, 2011 হিসেবে ভারতের সাক্ষরতার হার কত, সেটা হচ্ছে 74.04%। দেখো, যেহেতু ভারতবর্ষের লাস্ট যে সেন্সাস হয়েছিল, জনগণনা হয়েছিল, সেটা 2011, 10 বছর পরে জনগণনা হয়, সেটা কবে হবে আবার 2021। যেহেতু 2021 জনগণনা এখনও হয়নি, তো তার জন্য তোমাদের 2011 জনগণনাটা পড়ে যেতে হবে, সেখানে কোন রাজ্যে সবথেকে বেশি জনঘনত্ব রয়েছে, কোন রাজ্যে জনগণনা জনসংখ্যা বেশি, কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি, কোন রাজ্যের লিঙ্গানুপাত বেশি, কোথায় কম, এগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে যেও। নেক্সট, চার্লস কুরিয়া এ কে ছিলেন, ইনি ছিলেন স্থাপত্য শিল্পী একজন, ঠিক আছে। তো এগুলো টাইপের একটু দু একটা আনকমন প্রশ্ন আসে, যে বিভিন্ন স্থাপত্য শিল্পী, বিভিন্ন পেইন্টার, তো এগুলো কিন্তু তুলে দেয়, ঠিক আছে। তো এগুলো বিশেষ করে যদি সম্প্রতি কেউ মারা গিয়ে থাকেন, যে প্রয়াত হয়েছেন, তাদের থেকে দেয় কিন্তু, ঠিক আছে। যেমন খুব বিখ্যাত প্রয়াত মিলখা সিং হয়েছেন, তিনি দৌড় অ্যাথলেটিক্স সঙ্গে যুক্ত, তো এইগুলোও কিন্তু অবশ্যই তোমরা দেখে যেও। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য দিবস এটা কবে পালন করা, এটা 7 এপ্রিল পালন করা হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে। এটা কিন্তু হুয়ের যে প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, সেই দিন থেকে পালন করা হচ্ছে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, চাপের একক কী, সেটা হচ্ছে পাস্কাল। আচ্ছা, বিভিন্ন যে সায়েন্টিফিক যে ইউনিটগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাও, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন কার্যের একক দিতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন রকম তাপের একক। আচ্ছা, মায়ানমারের মুদ্রার নাম কী, সেটা হচ্ছে কায়াত বা কিয়াত, অনেকে ইংলিশে এটা হয়, তো এটা বলা হয় কায়াত, ঠিক আছে। তো বিভিন্ন যে দেশ রয়েছে, তার যে মুদ্রা, তার যে ক্যাপিটাল, এগুলো কিন্তু বিখ্যাত যে দেশ এবং তার যে মুদ্রার নাম কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা নেক্সট, 20 নম্বর, জামা মসজিদ কোথায় আছে, সেটা হচ্ছে দিল্লি। দেখো, বিখ্যাত যে স্থাপত্য রয়েছে ভারতবর্ষে, সেগুলো কোথায় রয়েছে, কে তৈরি করেছে, এটা কিন্তু দেয়। জামা মসজিদ কিন্তু দিল্লিতে রয়েছে এবং এটা তৈরি করেছিলেন মোগল সম্রাট শাহজাহান। আচ্ছা নেক্সট, দেখতে পাচ্ছে স্মাইলিং বুদ্ধ, এটা কিসের সঙ্গে যুক্ত, এটা ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হয়েছিল কত সালে, 1974 সালে, ইন্দিরা গান্ধী ছিল এবং সেই সময় কিন্তু এটা রাজস্থানের পোখরানে হয়েছিল, এবং তখন থেকে ভারতবর্ষ কিন্তু প্রথম পারমাণবিক যে শক্তিধর দেশ হিসেবে নিজেকে জাহির করেছিল। আচ্ছা নেক্সট, ইন্দিরা গান্ধী বোটানিক্যাল গার্ডেন এটা কোথায় অবস্থিত, এটা রয়েছে কোথায়, রায়বেরেলি, উত্তরপ্রদেশ। আর পশ্চিমবঙ্গে যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে, সেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি এটা কে আবিষ্কার স্থাপন করেছিলেন, এটা বিক্রম সারাভাই কিন্তু করেছিলেন। আচ্ছা নেক্সট, স্টার্ট আপ ইন্ডিয়া এটা কত সালে হয়েছিল, এটা 2016 সালে হয়েছিল। দেখো, ভারত সরকারের যে বিভিন্ন স্কিম রয়েছে এবং
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিম রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে যাও। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো অবশ্যই জানবে, কারণ বিভিন্ন যে প্রকল্প থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা প্রকল্পগুলো নিয়ে আরেকটা ভিডিও তুলে ধরবো। নেক্সট দেখতে পাচ্ছ তাসখন্দ চুক্তি, এটা কত সালে হয়েছিল? এটা 1966 সালে হয়েছিল। দেখো ভারতবর্ষে যে 1965 সালে যে যুদ্ধ হয়েছিল, ভারত এবং পাকিস্তানের যুদ্ধের শান্তিস্বরূপ কিন্তু এটা তাসখন্দে এই চুক্তিটা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, তো 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করলাম। আমরা এই সিরিজটা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত চালিয়ে যাব। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই এটা দেখো, এবং তোমাদের যদি বিভিন্ন রকম যে টপিকগুলো বললাম এই টপিকের মধ্যে কোনো টপিক যদি প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমরা সেই টপিক নিয়ে আলোচনা করে দেবো। অবশ্যই পরীক্ষাটা খুব ভালোভাবে দাও, অনেক সিট রয়েছে কিন্তু, এবং যারা তোমাদের বন্ধুবান্ধব বা দাদা দিদি কেউ যদি এই পরীক্ষাটা দেয় তোমরা তাদেরও ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তাদেরও কিছুটা উপকার হয়। ঠিক আছে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নাও, যখনই এইরকম ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। এবং সন্ধে 7টার সময় আমরা একটা করে মক টেস্ট নিচ্ছি, অলরেডি 60খানা মক টেস্ট হয়ে গেছে, সেই 60খানা ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো তোমাদের কিন্তু প্রায় 1.5 থেকে 2000 প্রশ্নের কিন্তু একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে। তো লিঙ্কটা ডিসক্রিপশন রয়েছে, বক্সে রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।